নতুন কিনতে গেলে দেখা যায় যে আমার 6000 টাকা লাগে আর আমার পুরনো আমি 3000 টাকা পাইতেছি 15000 টাকা খাটার দাম আছে আপনি দেখা যায় বাইরে নতুন কিনতে গেলে আপনি 45 40 জমনের বল আম যাই দি তো বলতাছে উনি পুরান তোকে জিগাইছি এইটা নতুন নি কই না এইটা পুরান নই সেগুন কাঠের একটি খাটের দাম 14000 টাকা সাথে আলমারি শোকেজ আর সোফা মিলিয়ে বাসার জন্য পুরো ফার্নিচার সেট আপনি যদি 30 থেকে 35000 টাকায় পেয়ে যান তবে কেমন হবে গল্পের মতো শোনালেও এটি সত্যি ঢাকার ভেতরেই এমন এক মার্কেট আছে যেখানে অনেক কম দামে পাওয়া যায় ঘরের প্রয়োজনীয় সব ফার্নিচার সেখানাল বলতে সব আনি আপনি সোফা খাট তারপরে ড্রেসিং টেবিল ডাইনিং তারপরে আমরা ড্রেসিং টেবিল ঠিক আছে বিভিন্ন মানে যা পাই আমরা সবে আনি পুরাতন কিনা খাট সেখানাল হিসাবে ধরেন মনে করেন 3000 3500 4000 আবার জিরা মনে করেন বেশি ভালো ওটা মনে করেন 10000 12000 খাট আছে আপনার এই শোকেস আছে আলমারি আছে চেয়ার আছে টেবিল আছে ইত্যাদি অনেক কিছুই আছে এবং খুব কম দামি পাওয়া যায় ভালো উন্নত মানের যদি একটা খাট আমরা দেখা যায় বিক্রি করি এখানে 10000 8000 এরকমের আবার 15000 যেমন দেখা যায় যে আপনি সেখানে ওই খাটটা যদি আমরা বিক্রি করি যে আপনার 15000 টাকা খাটটার দাম আছে আপনি দেখা যায় বাইরে নতুন কিনতে গেলে আপনি 45 40 সাধ থাকলে অনেকে সাধ্য থাকে না নতুন ফার্নিচার ঘরে তোলার অনেকে দাম দেখে ফিরে আসেন খালি হাতে তাদের জন্য অনেকটা আশীর্বাদ হয়তো রাজধানীর গুলশান নতুন বাজারের যে ব্লকের এই মার্কেট দাম মোটামুটি কমও আছে বেশিও আছে নতুনটার দাম একটু বেশি পুরানটার দাম কম মানে এটা আর আমি কিনতে হাইটা এটা দেখতেছি ওটার দাম নতুন কিনতে গেলে দেখা যায় যে আমার 6000 টাকা লাগে আর আমার পুরানো আমি 3000 টাকা পাইতেছি মার্কেট অনেকই ভালো অনেক জিনিসই পাওয়া যায় পছন্দ মতন অনেক জিনিসই আছে সবাই নিতে মন চায় টাকা হয়তো প্রয়োজন টাকাই তো হয় না পুরান এটা হয়তো আমরা নিলে সাশ্রয়ী হয় দেখতে নতুনের মতন নেই কিন্তু এটা আমরা বুঝতে পারি না তো যেমনের বল আম যাই দিই তো বলতাছে উনি পুরান তোকে জিগাইছি যে এটা নতুন নেই কই না এটা পুরান নই তো লোকজন বললো তো এখানে অনেক ভালো জিনিস পাওয়া যায় ঠিক আছে ভালো তার সাথে অনেক প্রেস্টিজ নিচে আগো পড়বো ওটা ভালো পড়ছে দেখতে অনেকটা নতুনের মতো ঝকঝকে এসব ফার্নিচার এসেছে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে প্রথমে হয় ধোয়ামোছার কাজ এরপর প্রয়োজনীয় মেরামত শেষে ওঠে শোরুমে খাট আলমারি শোকেজ ড্রেসিং টেবিল সহ ঘরের সব জিনিসই পাওয়া যায় এই মার্কেটে বিক্রেতাদের দাবি পুরাতন প্রোডাক্ট হলেও সার্ভিস পাওয়া যায় একদম নতুনের মতোই বিপরীতে দাম নতুনের তুলনায় অর্ধেকেরও কম মালগুলো সেকেন্ডাল কিনে আনি আনার পরে কিছু রিপেয়ারিং কাজ আছে এগুলো আমরা করি করার পরে ধুলাবালি এগুলো আমরা পরিষ্কার করি পরিষ্কার করার পরে আমরা সোফাগুলো ক্লিন করি ওয়াশ করি মেশিন দিয়ে বেগম ক্লিনার দিয়ে তাদের জন্য এই সুযোগটা আর কি আমরা ই করতেছি আমরা এইভাবে কাজটা করে দিই তারাও কমে নিতে পারতেছে আর আমরা অল্প কিছু সীমিত টাকার ভিতরে কাজ করে দেয় তারাও লাভবান হইতে পারে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের জন্য এই পুরাতন ফার্নিচারের বাজার আশীর্বাদ হলেও প্রায় সব শ্রেণীর মানুষই ফার্নিচার কিনতে আসেন এই মার্কেটে বাসার ফার্নিচার ছাড়াও দোকান বা অফিসের জিনিসও পাওয়া যায় এখানে কয়েকশো কোটি টাকার এই মার্কেটে পাওয়া যায় ফ্রিজ এসি সহ আরও অনেক পণ্য সেসবের দামও অনেক কম এখানে আসলে মানুষ আপনার কম দামে জিনিস পাওয়ার জন্য আসে আসলে আমাদের থেকে মানুষ নিয়ে অনেক সন্তুষ্ট হয় ঠিক আছে এই জন্যে আসে সেই কম দামে এসি পাওয়া যায় বিভিন্ন চায়না থেকে এসি আসে তো নতুনই অনেক কম দামে আসে সেক্ষেত্রে এটার দামটা অনেক কম মানে কমে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের মানুষ আর কি ইউজ করতে পারে নিম্ন শ্রেণীর মানুষও এসি ইউজ করতে পারে আর আমাদের এখানে তো 50% থেকেও কম দামে পাওয়া যায় প্যানাসোনিক এলজি স্যামসং এরপরে টানাস্টিক গিরি জেনারেল সব ধরনের এসি আমাদের কাছে পাবেন আপনি ঢাকার মিরপুর গুলশান বাড্ডায় একাধিক পুরাতন ফার্নিচারের মার্কেট আছে তবে নতুন বাজারের এই মার্কেট সব থেকে জনপ্রিয় দিন দিন এই মার্কেট হয়ে উঠছে কম আয়ের মানুষের নির্ভরযোগ্য মার্কেট ফরহাদুর রহমান প্রতিদিনের বাংলাদেশ